হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদেরকে আবারও সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা একটি প্রতিবেদন রচনা করব যেটা যেটা থাকবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি নিয়ে একটি প্রতিবেদন আমরা আজকে পড়ব। দেখো, আমরা যেটা ট্যাগলাইন ব্যবহার করেছি এখানে, সাম্প্রতিক দ্রব্যমূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস। তোমরা এটা পরিবর্তে তোমরা এটাও লিখতে পারো, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, এটাও লিখতে পারো। প্রতিবারের মতো এবারেও বলে রাখি, প্রতিবেদন রচনার বেশ কিছু নিয়ম কৌশল সবকিছুই রয়েছে। যারা এখনো পর্যন্ত ভিডিওটি আমার আগের ভিডিওগুলো দেখোনি, তারা অবশ্যই দেখে নাও। তোমাদের আশা করি তোমাদের অনেক কিছুই হেল্প হয়ে থাকবে, যাতে করে তোমরা নিয়মাবলীগুলি জেনে গেলে অবশ্যই তোমরা প্রতিবেদনে পাঁচে পাঁচ পেতে পারো। কি কি নিয়মাবলী আমি একটু সংক্ষেপে বলে দিই। একটা শিরোনাম লিখতে হবে যেটা খুব সংক্ষিপ্ত আকারে, তারপর লিখতে হবে একটা ডেট, টাইম, তোমার স্থান, যেরকম আমরা ইংরেজি রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে লিখে থাকি। নেক্সট তোমার থাকবে নিজস্ব সংবাদদাতা, তারপর থাকবে তোমার মূল বিষয়বস্তু, যেটা খুবই স্বল্প এবং তথ্য সমৃদ্ধ হবে। তো আজকে দেখে নেওয়া যাক, আজকে আমরা যেটা পড়বো সেটা কিভাবে আমরা পড়বো বা কিভাবে লিখলে আমরা বেশি নাম্বার পেতে পারি। দেখো, প্রথমে আমি একটা ট্যাগলাইন ব্যবহার করেছি, সাম্প্রতিক দ্রব্যমূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস। এই গেল আমাদের ট্যাগলাইন। এরপর আমরা দেখে নেব কি লিখতে হয়। এরপর তোমাদেরকে যেটা লিখতে হবে, দেখো, নিজস্ব সংবাদদাতা কলকাতা 20 জানুয়ারি 2022, যেটা তোমাদেরকে বললাম যে একটা ডেট, টাইম, স্থান অনুযায়ী এটা হয়ে থাকে। তো এটা অবশ্যই লিখতে হবে, নিজস্ব সংবাদদাতা কলকাতা 20 জানুয়ারি 2022। এরপর আমাদের লেখা শুরু হবে, যেটা তোমাদের মনের ভাব, যেটা তোমরা এখানে এই ভাবটা প্রকাশ করতে পারো, এবং সেটা অবশ্যই মনে রাখতে হবে খুবই ছোট্ট আকারে, তবেই পাঁচে পাঁচ তোমরা পেতে পারো। দেখো, গত কয়েক মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় তাদের দৈনন্দিন জীবনধারণ প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্য সরকার একে অপরের ওপর দোষারোপ করে নিজ নিজ দায়িত্ব এড়াবার চেষ্টা করে চলেছে। তারপরে কি, গত এক মাসে চাল, আটা, ডাল, পেঁয়াজ, রসুন, শাকসবজি ইত্যাদির দাম প্রায় আকাশছোঁয়া হয়ে উঠেছে। সীমিত আয়ের সাধারণ মানুষ খুবই অসুবিধার মধ্যে কাল কাটাচ্ছে, অর্থাৎ দিন কাটাচ্ছে। পরিস্থিতির সুযোগ নিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অনৈতিকভাবে খাদ্য সামগ্রী যুক্ত করে কৃত্রিম অভাব সৃষ্টি করে মুনাফা লুটছে। কোনো রাজনৈতিক দলই এ বিষয়ে কোনো আন্দোলন সংগঠিত করছে না, যাতে তাদের সরকারই বিপন্ন বোধ করে। আসলে রাজনৈতিক দলগুলি সাধারণ মানুষকে কেবলমাত্র ভোট ব্যাংক বলে মনে করেন, সাধারণ মানুষের দুঃখ দুর্দশা তাদের বিন্দুমাত্র বিচলিত নয়, তারা এক্ষেত্রে বিন্দুমাত্র বিচলিত হয় না বলেই এই দামের মূল্য খুব আকারে বৃদ্ধি পাচ্ছে, খুব বৃহৎ আকারে বৃদ্ধি পাচ্ছে, যাতে করে সাধারণ মানুষ নাভিশ্বাস হয়ে পড়ছে। আজকে আমরা এই টপিকের উপর আলোচনা করে নিলাম, যেটা খুবই স্বল্প এবং তথ্য সমৃদ্ধ হয়ে উঠেছে। তোমরা এভাবে লিখলে তোমরা অবশ্যই প্রতিবেদনে কিন্তু পাঁচে পাঁচ পেতে পারো। ভালো লাগলে তোমরা চ্যানেলটি, নলেজ এ টু জেড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, পরের আপডেট পেতে পারবে খুব দ্রুত। তাই ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। থ্যাংক ইউ।